Hi guys, welcome to my channel. আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি দেখাবো পনির মাসালা। দেখো এখানে আমি ছোট ছোট পিস করে পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি ঘরেই তৈরি করেছি। আজকে আমি এটার মাসালা তৈরি করে দেখাবো। এই রান্নাটা আমি আজকে করব সরিষার তেল দিয়ে। দেখো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। পনিরগুলোকে আমি একটু ভেজে নেব প্রথমে। এই মাসালাটা কিন্তু তোমরা নিরামিষ আইটেমের সময় একাদশীর আগের দিন বা দ্বাদশীর দিন তোমরা এটা রান্না করতে পারো, বা অনেকে মাছ মাংস খেতেও পছন্দ করে না, সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন তোমরা এই পনির মাসালাটা পোলাওর সাথে বা ভাতের সাথে করতে পারো। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। এটাকে একটু গরম করে নেব তেলটার মধ্যে। এখন আমি কি কি দিয়ে দিচ্ছি দেখো, দিয়ে দিচ্ছি টমেটো সস, এক চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুই চামচের মতো টক দই, এটাতে টক দইটা বেশি দিলে খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তোমরা চিনি না খেলে নাও দিতে পারো। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। খুবই সহজ এটা রান্না করাটা, পনির মশলা। এখন আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে দেখো ম্যাগির একটা স্বাদ ম্যাজিক মশলা কিনতে পাওয়া যায়, এই ম্যাজিক মশলাটাকে আমি আজকে ব্যবহার করব এই মাসালাটার মধ্যে। আমি দিয়ে দিচ্ছি হাফ প্যাকেটের মতো ম্যাজিক ম্যাগি মাসালা। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জল। এখন পনিরটার ভিতরে মশলাগুলো ঢোকার জন্য আমি পনিরটা দিয়ে দেব। দিয়ে আমি মিনিমাম এটাকে আরো 10 মিনিট ঢেকে রান্না করব, তাহলে পনিরের ভিতরে যে মশলাটা ওটা ঢুকে যাবে এবং মাখো মাখো হয়ে যাবে। এখন আমি 10 মিনিট এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে রাখব। এটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিলে মাসালার টেস্টটা একটু বেড়ে যায়। আমরা কিন্তু অনেক সময় চিকেন রান্না করতেও ক্যাপসিকাম ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন এগুলোকে আমি সব উপকরণ একসাথে আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট সিদ্ধ করার পরে দেখো এটা কিন্তু একদম পুরোপুরি মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমার পনির মশলা। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।